বন্ধুরা, ওয়াকিং সিলিন্ডার বানানোর জন্য তোমাদের লাগবে টয়লেট সিলিন্ডার, টয়লেট রোল, কার্ডশিটের সুস, কার্ডশিটের ডিস্ক, স্ট্রস আর পেপার ক্লিপ। প্রথমে পেপার ক্লিপের একটা সাইড উঠিয়ে নাও, যেমনটি ভিডিওতে দেখানো হচ্ছে। এখন দুটো থিন কার্ডবোর্ডের ডিস্ক নাও আর এটিকে পোক করো পিন দিয়ে। পিনটিকে সেলোটেপ দিয়ে আটকে দাও। এখন টয়লেট রোলটি নিয়ে যে দুটি ডিস্ক পিন দিয়ে আটকেছ, ওই দুটো ডিস্ককে এটাকে অ্যাটাচ করো। এখন দুটো স্ট্র নিয়ে স্ট্রয়ের একটি প্রান্তে ভি আকৃতির নচ তৈরি করো, ছোট্ট একটি ভি আকৃতির নচ। এটাকে একটু ফ্ল্যাট করে গ্লু লাগাও আর একটা জুতোর একটা স্টিকার ওখানে আটকিয়ে দাও, তাহলে এটি একটি পায়ের আকৃতি নেবে। এই যে দুটো লেগের আকৃতি বা পায়ের আকৃতি পেলে, এখন এক দুটো স্ট্রকে দুটো পিনের দুই দিকে আটকে দাও। এভাবে দেখো সিলিন্ডারটা চলতে শুরু করলে মনে হবে যেন পায়ের মুভমেন্ট হচ্ছে, তাই না? মনে হবে যেন ওয়াকিং সিলিন্ডার। তোমরা বানাও, দারুণ কুল অ্যাক্টিভিটি। এটাকে তোমরা কন্টিনিউ সেটার সাথে খেলতে পারো, একটা কোনো ট্রেতে রেখে সিলিন্ডারটাকে চালাতে পারো, তাহলে মনে হবে যেন দুটো পা এগিয়ে এগিয়ে যাচ্ছে, সিলিন্ডারটা ক্রমশ আগে এগিয়ে যাচ্ছে। এনজয় অ্যান্ড হ্যাভ ফান।